আজকে আমি যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাবাউট টেক্সট। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো টেক্সট লিখি কোনো ঘরের ভিতরে স্পেশালি, তখন দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে টেক্সটটা এই টেক্সটটা ঘর থেকে বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেই টেক্সটটাকে কিভাবে কন্ট্রোল করব, আজকের ভিডিওটা সেটা নিয়েই। তো আমি আমার টেক্সটকে প্রথমে বড় করি। এমডি মুক্তার মুক্তারুজ্জামান প্রামাণিক, সাপোজ আমি নামটা এটা করলাম মুক্তারুজ্জামান প্রামাণিক। তো আমার নামটা বড় হয়ে গেছে, তো আমি যদি প্রামাণিকটা নিচে দিই তখন এখানে যে ডিজাইন আর্কিটেক্ট লেখা আছে এটা আমার দেখা যাবে না। তো আমি কি করব, এটাকে যদি লম্বা করে দেই, তারপর আমার এখান থেকে ঘরের বাইরে চলে যাইতেছে, তো আমি তো ঘরের বাইরে দিব না। তো আমি এই জিনিসটাকে আমার ঘরের ধরানোর জন্য কি করতে পারি, প্রথম কথা হলো আমার রুম এর থেকে আর বড় করা যাবে না, আর দ্বিতীয় কথা হলো নামটা আমার রুমের থেকে বড়, সেই ক্ষেত্রে আমি যেভাবে এডিট করব। এক্ষেত্রে আমি প্রথমে এই যে আমার যে ফরম্যাটটা, এই ফরম্যাটের উপরে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি এইটা পুরোটাকে সিলেক্ট করব, আমি যেটাকে ছোট করতে চাচ্ছি। এই পুরোটাকে সিলেক্ট করার পর দেখেন উপরে একটা অপশন আসছে ফরম্যাটিং, আপনি ফরম্যাটিং এ যাবেন। এখান থেকে আপনি দুটো অপশন দেখতে পাবেন, এখানে দুটো এক এক লেখা আছে, বা আপনার ভার্সন অনুযায়ী এখানে 1.000 এরকম থাকতে পারে। তো আপনি এই যে দুটো আইকন দেখে রাখবেন, তো এই দুটো আইকনের নিচে আইকন যেটা এটা আপনি প্রথমে হাত দেন, এখানে আপনি মাইনাস বা প্লাস করার মাধ্যমে আপনি এই জিনিসটাকে ছোট বা বড় করতে পারবেন। আমরা প্রথমে এটা মাইনাস করে দেখি, বাস আমাদের ছোট হয়ে গেছে, মানে আমাদের যে রুম এই রুমের মধ্যে ওই লেখাগুলোই জাস্ট চাপাচাপি হয়ে এই বক্সের ভিতর ধরে গেল। আমরা যদি চাই এটা কমাই বা বাড়ায় দিই, তাহলে দেখা যাবে আমরা এভাবে দুইটা মিলমিশ করে সুন্দরভাবে একটা ঘরের মধ্যে সেট করতে পারি। তো এইভাবে আমরা যখন কোনো টেক্সট ইউজ করব তখন সেই টেক্সটটা ঘরের ভিতরে না ধরলে আমরা সেভাবে এটা এই দুটা ইউজ করে খুব সহজেই রুমের ভিতরে সীমাবদ্ধ করতে পারি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেখানেও প্রেস করতে ভুলবেন না। আর একটা কথা, আমরা এখানে ট্রেনিং দিয়ে থাকি, যদি কেউ ক্যাড অথবা ম্যাক্স যে কোনো কিছু শিখতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিচে আপনি কমেন্টেও করতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ বা ইমেল দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।